শুভ সন্ধ্যা আমি লিপুন আপনার লিপুন ওড়িয়া টিভি চ্যানেল কু বহুত বহুত স্বাগত করুচি। আজ সন্ধ্যার কোন টপ নিউজেস রয়েছে চলন্তু দেখি নবা। তা পূর্ব সমস্ত চ্যানেল কু সবসক্রাইব করে পাখর থাকা অল বেল আইকন কু দবাই দিয়ন্তু, কারণ যা বি লাটেস্ট ইনফরমেশন রহিব আপন মানে সর্বপ্রথমে পাই পারিবে। তো দেখন্তু প্রথম অপডেট রয়েছে রাজ্য মুখ্য নির্বাচন কমিশনার আদিত্য পাড়ীঙ্ক প্রেস মিটিং, পঞ্চায়েত নির্বাচন প্রস্তুতি নেই আদিত্য পাড়ীঙ্ক প্রেস মিট। 2022 মার্চ মাস 22 সরিব পঞ্চায়েত কার্যকাল, কার্যকাল শেষ হওয়া পূর্ব নির্বাচন প্রক্রিয়া আরম্ভ হব। ডিসেম্বর মাস 14 সুদ্ধা পূর্ণাঙ্গ ভোটর তালিকা প্রকাশ পাইব। প্রারম্ভিক পর্যায়ে 29 জেলার ভোটর তালিকা প্রকাশ পাইব। রেমুনাকু এনএনসি মান্যতা দেবার থিবারু বিলম্ব হব বালেশ্বর তালিকা বলে তথ্য রয়েছে। দুই নম্বর অপডেট রয়েছে মা তারিণী মন্দিরর হুন্ডি গণতি কার্য অনুষ্ঠিত হয়েছে। মন্দির বেড়া ভিতর এবং বাহারে থিবা 9টি হুন্ডি খোলা যাই, সমস্ত হুন্ডির 15,52,627 টাকা, 54 গ্রাম 160 মিলিগ্রাম সুনা, 343 গ্রাম 930 মিলিগ্রাম রূপা মিলি বলে তথ্য রয়েছে। তিন নম্বর অপডেট রয়েছে আজ রাষ্ট্রপতি ভবনরে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ পদ্ম পুরস্কার প্রদান করেছেন। এতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, গৃহমন্ত্রী অমিত শাহ এবং বৈদেশিক মন্ত্রী এস জয়শঙ্কর উপস্থিত রয়েছেন। পদ্ম পুরস্কারক তিনোটি ক্যাটাগরি অনুসারে প্রদান করা যাইছি, সেগুলিক হলো পদ্ম বিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী। তবে এতে পদ্মশ্রী পুরস্কারে পুরস্কৃত হয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রনওয়াত এবং কণ্ঠশিল্পী অদনান সামি। দিল্লি স্থিত রাষ্ট্রপতি ভবনরে সে আজ উপস্থিত রয়েছে। কেবল সেমানে নুহন্তি ফিল্মি নির্মাতা করণ জোহর, একতা কপুর এবং দিবঙ্গত গায়ক এসপি বাল সুব্রমণ্যমকু মধ্যে এই পদ্মশ্রী পুরস্কার দ্বারা সম্মানিত করা যাইছি। এমানকু কলা ক্ষেত্রে পুরস্কার করা যাইতিবা সূচনা রয়েছে। চারি নম্বর অপডেট রয়েছে চলিত মাস 19 তারিখে চন্দ্রগ্রহণ দৃশ্যমান হওয়া পাই যাচ্ছি। তবে এ চলিত শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ হব বলে জ্যোতির্বিজ্ঞানী মানে কইছেন। এ 3 ঘন্টা 28 মিনিট পর্যন্ত রহিব। 19 তারিখে হওয়াকু যাওতিবা চন্দ্রগ্রহণ উত্তর আমেরিকাকু স্পষ্ট ভাবে দৃশ্যমান হব বলে আমেরিকা মহাকাশ সংস্থা নাসা পক্ষ কুযাই। নাসা কইছি 3 ঘন্টা 28 মিনিট পাই চন্দ্রগ্রহণ দৃশ্যমান হব। সেই সময় চন্দ্রর 97% ভাগ লাল দেখা যাব। যে মানে নিজ ঘরে এই মহাজাগতিক দৃশ্য দেখিপারে না সেমানে নাসার সিধা প্রসারণ জরিয়ারে এখন দেখিপারে বলে তথ্য রয়েছে। যাকে ভারতরে চন্দ্রগ্রহণ পূর্বাহ্ন 11:30 আরম্ভ হয়ে অপরাহ্ন 1:30 পূর্ণগ্রাস হব, অপরাহ্ন 5:33 মুখ্য ঘটিব বলে সূচনা রয়েছে। পাঁচ নম্বর অপডেট রয়েছে জাইডস কাড়া কোম্পানির 3 ডোজ বালা জাইকোভ ডি কু করোনা টিকাকরণ কার্যক্রমে সামিল করা যাই, যাদ্বারা ভারতের শিশুঙ্কু খুব শীঘ্র করোনা টিকা লগা যাই পারিব। কেন্দ্র সরকার অহমদাবাদ কোম্পানি জাইকোভ ডি কু 1 কোটি টিকা পাই অর্ডার দেই সারিছন্তি। এই টিকার প্রতিটি ডোজ পিলাঙ্কর 2 ভাগে দিয়াযিব। এই টিকার 3 ডোজ 28 দিন অন্তরের দিয়াযিব বলে জনাপড়িছি। 6 নম্বর অপডেট হচ্ছে রাজ্যের গত 24 ঘন্টা মধ্যে 276 নূয়া করোনা আক্রান্ত চিহ্নট হয়েছেন। সঙ্গরোধ কেন্দ্রর 268 জন চিহ্নট হয়েছে, স্থানীয় অঞ্চলর 117 জন চিহ্নট হয়েছেন। সেমানক মধ্যে 18 বর্ষর কম বয়সর 55 জন থাকা জনাপড়িছি। রাজ্যের সোমবার করোনার 4 জনকর মৃত্যু হয়েছে। এই মৃত্যুকু মিশাই মোট মৃত্যু সংখ্যা 8,361 বৃদ্ধি পাইছি। 7 নম্বর অপডেট রয়েছে দেশের দিনক মধ্যে 11,451 জন নূয়া কোভিড সংক্রমিত চিহ্নট হয়েছেন। দিনক মধ্যে 286 জনকর মৃত্যু হয়েছে তথ্য রয়েছে। 8 নম্বর অপডেট রয়েছে উত্তর পশ্চিম দিগর ওড়িশাকু প্রবেশ করুথিবা থন্ডা এবং শুষ্ক বায়ু প্রভাবে রাজ্যের রাতির তাপমাত্রা দৃষ্টান্তমূলক ভাবে তলকু খসিছে। আভ্যন্তরীণ ওড়িশার রাতি তাপমাত্রা 2-4 ডিগ্রি পর্যন্ত খসিথিবা বেলে উপকূল ওড়িশার 2 ডিগ্রি যায় খসিছে। গত রাতে রাজ্যের পাখাপাখি 7টি স্থানের রাতে তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস বা তাঠার কম রেকর্ড করা যাইছি। 9 নম্বর অপডেট রয়েছে আসন্তা নভেম্বর মাস 9 তারিখে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়াকু থিবা সম্ভাব্য লঘুচাপ বাত্যার রূপ নেইপারে। লঘুচাপ সৃষ্টি পরে এ শক্তিশালী হব। 10 তারিখ রাতে কিংবা 11 তারিখ সকালে লঘুচাপটি বাত্যারে পরিণত হইপারে। বাত্যা সৃষ্টি হওয়া নেই বর্তমান সবু প্রকার স্থিতি অনুকূল রয়েছে। সমুদ্রর তাপমাত্রা অধিক থাকা সহিত
ବର୍ତ୍ତମାନ ବାତ୍ୟା ସିଜିନ୍ ଜାରି ରହିଛି, ତେଣୁ ସମ୍ଭାବ୍ୟ ଲଘୁଚାପଟି ବାତ୍ୟାରେ ପରିଣତ ହୋଇପାରେ ବୋଲି ବିଭିନ୍ନ ମଡେଲ ଆଶଙ୍କା ପ୍ରକାଶ କରିଛନ୍ତି। ଯଦି ଏ ଲଘୁଚାପ ବାତ୍ୟାରେ ପରିଣତ ହୁଏ ତେବେ ଓଡ଼ିଶା ଉପରେ ଏହାର ସିଧାସଳଖ ପ୍ରଭାବ ପଡ଼ିବ ନାହିଁ ବୋଲି ପ୍ରାଥମିକ ଆକଳନ କରାଯାଇଛି। ବାତ୍ୟାଟି ତାମିଲନାଡ଼ୁ ଏବଂ ଶ୍ରୀଲଙ୍କା ଆଡ଼କୁ ମୁହାଁଇବା ସହିତ ଉତ୍ତର ତାମିଲନାଡ଼ୁରେ ସ୍ଥଳଭାଗ ଅତିକ୍ରମ କରିବାର ଅଧିକ ସମ୍ଭାବନା ରହିଛି, କିନ୍ତୁ ଓଡ଼ିଶା ଉପରେ ସିଧାସଳଖ ପ୍ରଭାବ ପଡ଼ିବନି। ଯଦି ବାତ୍ୟାର ପ୍ରଭାବ ନେଉଛି ଖାଲି ବର୍ଷା ଟିକେ ହେଇପାରେ ବୋଲି ଏମିତି ଆଶା କରାଯାଉଛି। 10 ନମ୍ବର ଅପଡେଟ୍ ରହୁଛି, ଓଡ଼ିଶାର ସୁନାମଧନ୍ୟ ତଥା ଜଣାଶୁଣା କାର୍ଟୁନିଷ୍ଟ କିଶୋର ରଥଙ୍କର ପରଲୋକ ହୋଇଛି। ମୃତ୍ୟୁ ବେଳକୁ ତାଙ୍କୁ 58 ବର୍ଷ ହୋଇଥିଲା। ହୃଦଘାତରେ ତାଙ୍କର ଦେହାନ୍ତ ହୋଇଥିବା ନେଇ ପୁଅ ଦେବଦଳନ ସୂଚନା ଦେଇଛନ୍ତି। ଦୈନିକ ସମ୍ବାଦପତ୍ର ସମ୍ବାଦରେ କଟାକ୍ଷ କିଶୋର କାର୍ଟୁନ ପାଇଁ ସେ ଘରେ ଘରେ ପରିଚିତ ଥିଲେ। 11 ନମ୍ବର ଅପଡେଟ୍ ରହୁଛି, ଓଡ଼ିଶା ରାଜଧାନୀ ଭୁବନେଶ୍ୱରରେ ଆଜି 22 କାରେଟ୍ ସୁନା ଦର 10 ଗ୍ରାମ ପ୍ରତି 45,020 ଟଙ୍କା ଥିବାବେଳେ 24 କାରେଟ୍ ସୁନା ମୂଲ୍ୟ 10 ଗ୍ରାମ ପ୍ରତି 49,200 ଟଙ୍କା ଥିବା ରେକର୍ଡ କରାଯାଇଛି। 12 ନମ୍ବର ଅପଡେଟ୍ ରହୁଛି, ଆଜି ରାଜଧାନୀ ଭୁବନେଶ୍ୱରରେ ପେଟ୍ରୋଲ ଦର ଲିଟର ପିଛା 102.23 ହୋଇଥିବାବେଳେ ଡିଜେଲ ଦର ଲିଟର ପିଛା 92.03 ହୋଇଥିବା ତଥ୍ୟ ରହିଛି। 13 ନମ୍ବର ଅପଡେଟ୍ ରହୁଛି, ଏଣିକି ପ୍ରବାସୀ ଓଡ଼ିଆ ଭାଇ ଭଉଣୀମାନେ ବି ଓଡ଼ିଶାର ଯେକୌଣସି ବିଦ୍ୟାଳୟ ବା କଲେଜରେ ପାଠାଗାର କ୍ରୀଡ଼ା ଭିତ୍ତିଭୂମି ତଥା ଅନୁଷ୍ଠାନର ଅନ୍ୟାନ୍ୟ ସାମଗ୍ରିକ ବିକାଶ ପାଇଁ ଆର୍ଥିକ ବୈଦିକ ମାନସିକ ତଥା ଶାରୀରିକ ଅବଦାନ ରଖିପାରିବେ। ଏଥିପାଇଁ ବିଲ୍ଡ ଓଡ଼ିଶା ନାମକ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଉଦ୍ଘାଟନ ହୋଇଯାଇଥିବା ସୂଚନା ରହିଛି। 14 ନମ୍ବର ଅପଡେଟ୍ ରହୁଛି, ଆନ୍ଦୋଳନକୁ ଓହ୍ଲାଇଲେ ଛାତ୍ରଛାତ୍ରୀ, ସ୍କୁଲ ଗେଟ୍ରେ ତାଲା ପକାଇ କଲେ ପ୍ରତିବାଦ, ଶିକ୍ଷକ ଅଭାବ ପ୍ରତିବାଦରେ ଛାତ୍ରଛାତ୍ରୀଙ୍କର ଆନ୍ଦୋଳନ। ଯାଜପୁର ଜିଲ୍ଲା ବିଞ୍ଚାରାପୁର ବ୍ଲକ ବଜ୍ରସୁନ୍ଦର ହାଇସ୍କୁଲରେ ଗତ କିଛି ଦିନ ହେଲା ଶିକ୍ଷକ ଅଭାବ ରହିଆସୁଛି। ବାରମ୍ବାର ଅଭିଯୋଗ ପରେ ବି କୌଣସି ପଦକ୍ଷେପ ନିଆଯାଇନଥିଲା। ଶେଷରେ ଆଜି ଛାତ୍ରଛାତ୍ରୀମାନେ ସ୍କୁଲ ଗେଟ୍ରେ ତାଲା ପକାଇ ପ୍ରତିବାଦ ଜଣାଇଛନ୍ତି। ଶିକ୍ଷକ ଅଭାବ ପ୍ରତିବାଦରେ ଆନ୍ଦୋଳନ କରୁଛନ୍ତି ଛାତ୍ରଛାତ୍ରୀ, ଦାବି ପୂରଣ ନହେବା ପର୍ଯ୍ୟନ୍ତ ଆନ୍ଦୋଳନ ଜାରି ରହିବ ବୋଲି ଛାତ୍ରଛାତ୍ରୀଙ୍କ ପକ୍ଷରୁ ସୂଚନା ଦିଆଯାଇଛି। 15 ନମ୍ବର ଅପଡେଟ୍ ରହୁଛି, ଭାଜପା ସଦସ୍ୟମାନେ ସାଧାରଣ ଜନତାଙ୍କ ପାଖକୁ ଯାଆନ୍ତୁ, ସେମାନେ ଦଳ ଏବଂ ଲୋକଙ୍କ ମଧ୍ୟରେ ବିଶ୍ୱାସର ସେତୁବନ୍ଧ ସାଜନ୍ତୁ ବୋଲି ରବିବାର ଦିନ ନୂଆଦିଲ୍ଲୀରେ ଅନୁଷ୍ଠିତ ଭାଜପା ଜାତୀୟ କାର୍ଯ୍ୟକାରିଣୀ ବୈଠକରେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦି ପରାମର୍ଶ ଦେଇଛନ୍ତି। ଏଥିସହିତ ଆଗାମୀ 5 ରାଜ୍ୟ ବିଧାନସଭା ନିର୍ବାଚନରେ ଭାଜପା ଲୋକଙ୍କ ବିଶ୍ୱାସ ଜିତିବ ବୋଲି ମୋଦି ଆଶା ବ୍ୟକ୍ତ କରିଛନ୍ତି। 16 ନମ୍ବର ଅପଡେଟ୍ ରହୁଛି, ରେଭେନ୍ସା ବିଶ୍ୱବିଦ୍ୟାଳୟ ସ୍ନାତକୋତ୍ତର ପ୍ରଥମ ବର୍ଷରେ ନାମ ଲେଖାଇଥିବା ଛାତ୍ରଛାତ୍ରୀମାନେ ହଷ୍ଟେଲରେ ରହିବା ପାଇଁ ଆବେଦନ କରିପାରିବେ। ସେମାନେ ବିଶ୍ୱବିଦ୍ୟାଳୟର ୱେବସାଇଟ୍ରୁ ଫର୍ମ ଡାଉନଲୋଡ଼ କରି ଚଳିତ ମାସ 10 ତାରିଖ ସୁଦ୍ଧା ନିଜ ନିଜର ବିଭାଗରେ ଦାଖଲ କରିପାରିବେ ବୋଲି ବିଶ୍ୱବିଦ୍ୟାଳୟ ପକ୍ଷରୁ ସୂଚନା ରହିଛି। 17 ନମ୍ବର ଅପଡେଟ୍ ରହୁଛି, ଦିନକୁ ଦିନ ବୃଦ୍ଧି ପାଉଥିବା ମହଙ୍ଗା ମାଡ଼ରେ LPG ସିଲିଣ୍ଡରର ସବସିଡ଼ିକୁ ନେଇ ସାଧାରଣ ଲୋକଙ୍କ ମନରେ ଅନେକ ଆଶା ରହିଛି। ଏଭଳି ପରିସ୍ଥିତି ମଧ୍ୟରେ ଲୋକମାନଙ୍କୁ ଏକ ବଡ଼ ଖବର ମିଳିପାରେ ଏହା ଚର୍ଚ୍ଚା ହେବାରେ ଲାଗିଛି। LPG ରୋଷେଇ ସିଲିଣ୍ଡର ପାଇଁ ଆପଣମାନଙ୍କୁ ଆଗକୁ 1,000 ଟଙ୍କା ଦେବା ପାଇଁ ପଡ଼ିବ। ଆଗକୁ LPG ସିଲିଣ୍ଡର ଗ୍ୟାସ୍ ବଢ଼ିପାରେ ବୋଲି ଏମିତି ଆଶଙ୍କା କରାଯାଉଛି। ତା ସହିତ ଯେଉଁ ସବସିଡ଼ି ମିଳୁଥିଲା ତାହା ମଧ୍ୟ ଆପଣଙ୍କୁ ମିଳିବ ନାହିଁ, କେବଳ ଉଜ୍ଜ୍ୱଳା ଯୋଜନାରେ ଯେଉଁମାନେ ଗ୍ୟାସ୍ ନେଇଛନ୍ତି ସେଇମାନଙ୍କୁ ମିଳିବ। ଏମିତି ଆଗକୁ ହୋଇପାରେ ବୋଲି ଆଶା କରାଯାଉଛି। 18 ନମ୍ବର ଅପଡେଟ୍ ରହୁଛି, କୋଭିଡ ମହାମାରୀ ସମୟରେ ସରକାରୀ କର୍ମଚାରୀଙ୍କୁ ଦିଆଯାଉଥିବା ସୁବିଧା ବର୍ତ୍ତମାନ ରଦ୍ଦ ହେବା ପାଇଁ ଯାଉଛି। ଏହି ରିହାତି ଗୁଡ଼ିକ 8 ନଭେମ୍ବର ବା ଆଜିଠାରୁ ସମାପ୍ତ ହେଉଛି। ବର୍ତ୍ତମାନ ସରକାରୀ କର୍ମଚାରୀଙ୍କୁ ଅଫିସରେ ପୂର୍ଣ୍ଣ ସମୟର ଆଟେଣ୍ଡାଣ୍ଟ ପଞ୍ଜୀକରଣ କରିବା ପାଇଁ ପଡ଼ିବ। ଆଜିଠାରୁ ଆଟେଣ୍ଡାନ୍ସ ପାଇଁ ବାୟୋମେଟ୍ରିକ୍ ଆଟେଣ୍ଡାନ୍ସ ସିଷ୍ଟମ ପୁଣି ଲାଗୁ କରାଯାଇଥିବା ସୂଚନା ରହିଛି। 19 ନମ୍ବର ଅପଡେଟ୍ ରହୁଛି, ଭବାନୀପାଟଣା ଗସ୍ତରେ ଯାଇ ହିତାଧିକାରୀମାନଙ୍କୁ ଆଜି ସ୍ମାର୍ଟ ହେଲ୍ଥ କାର୍ଡ ବାଣ୍ଟିଛନ୍ତି ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ନବୀନ ପଟ୍ଟନାୟକ। ପ୍ରାୟ 4,07,104 ପରିବାରକୁ ବିଜୁ ସ୍ୱାସ୍ଥ୍ୟ କଲ୍ୟାଣ ସ୍ମାର୍ଟ କାର୍ଡ ଦିଆଯାଇଛି। ଏହା ସହିତ ଉନ୍ନୟନମୂଳକ ପ୍ରକଳ୍ପର ଉଦ୍ଘାଟନ କରିଛନ୍ତି ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ। କଳାହାଣ୍ଡିବାସୀଙ୍କୁ ପ୍ରାୟ 900 କୋଟି ଟଙ୍କାର ପ୍ରକଳ୍ପ ଭେଟି ଦେଇଛନ୍ତି ନବୀନ। ମଞ୍ଚରେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କ ସହିତ ମନ୍ତ୍ରୀ ଦିବ୍ୟଶଙ୍କର ମିଶ୍ର, ନବକିଶୋର ଦାସ, ଟୁକୁନି ସାହୁ ପ୍ରମୁଖ ଉପସ୍ଥିତ ଥିଲେ। ତେବେ ଏହି ଅବସରରେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ନିଜ ଅଭିଭାଷଣରେ କହିଛନ୍ତି, 900 କୋଟିର ପ୍ରକଳ୍ପର ଉଦ୍ଘାଟନ କରି ମୁଁ ବହୁତ ଖୁସି। କଳାହାଣ୍ଡିର 68% ଜମି ଆଜି ଜଳସେଚିତ ହୋଇଛି। ଧାନ ମାଛ କପା ଉତ୍ପାଦନରେ କଳାହାଣ୍ଡି ଆଗରେ ରହିଛି। 20 ନମ୍ବର ଅପଡେଟ୍ ରହୁଛି, ଇ ଶ୍ରମ କାର୍ଡ଼କୁ ନେଇକି ଦେଖନ୍ତୁ ବର୍ତ୍ତମାନ ଏକ ମେସେଜ ଭାଇରାଲ ହେବାରେ ଲାଗିଛି। ତେ ଷ୍ଟେଟ୍ ବ୍ୟାଙ୍କରେ ଇ ଶ୍ରମ କାର୍ଡ଼ରେ 5,000 ଟଙ୍କା କ୍ରେଡ଼ିଟ୍ ହୋଇଛି ବୋଲି। ତ ଯଦି ଆପଣ ପାଖରୁ ଏପରି ଭାବେ ମେସେଜ ଆସୁଛି ତ ମୁଁ କହି ରଖୁଛି ଏହା ଏକ ଫେକ୍ ମେସେଜ, କୌଣସି ଆଦର
ସତ୍ୟତା ନାହିଁ ତ ଏଥିପ୍ରତି ସମସ୍ତେ ସାବଧାନ ହୁଅନ୍ତୁ। ତା ସହିତ ବହୁତ ସାରା ମେସେଜ୍ ଆସୁଛି ଆପଣଙ୍କ ବ୍ୟାଙ୍କ ଖାତାରେ ପଇସା କ୍ରେଡିଟ୍ ହେଲା ବୋଲି, ତା ସହିତ ଏକ ଲିଙ୍କ ମଧ୍ୟ ଆସୁଛି। ତ କହିବା କଥା ହେଉଛି ସେ ଲିଙ୍କରେ କେହି ବି କ୍ଲିକ୍ କରନ୍ତୁ ନାହିଁ, କ୍ଲିକ୍ କଲେ ଆପଣଙ୍କ ଖାତାରୁ ପଇସା କଟିପାରେ। ତ ଏଥିପ୍ରତି ସମସ୍ତେ ସାବଧାନ ହୁଅନ୍ତୁ। ତ ଆପଣ ଯଦି ଇ ଶ୍ରମ କାର୍ଡ଼ କରିଛନ୍ତି ତାହେଲେ ଆପଣଙ୍କୁ ବୀମା ଟଙ୍କା ମିଳିବ। ତ ଆଗକୁ ଯଦି କିଛି ସରକାରୀ ଯୋଜନା ଆସେ ତା ଦେହରେ ଟଙ୍କା ମିଳିପାରେ, କିନ୍ତୁ ବର୍ତ୍ତମାନ ସ୍ଥିତିରେ କୌଣସି ପ୍ରକାର ଟଙ୍କା ଟ୍ରାନ୍ସଫର୍ ହୋଇନାହିଁ କି ଟଙ୍କା ଆସିନାହିଁ। ବା ଯଦି କିଛି ଏମିତି ମେସେଜ୍ ଆସୁଛି ତାହା ଫେକ୍ ବୋଲି ସମସ୍ତଙ୍କୁ ପରାମର୍ଶ ଦିଆଯାଉଛି। ତ ଏଇ ମେସେଜ୍ରୁ ନିହାତି ଭାବେ ସମସ୍ତେ ସାବଧାନ ରୁହନ୍ତୁ। ଆଉ ଯେତେବେଳେ ବି ସଠିକ୍ ଇନଫର୍ମେସନ୍ ଆସିବ ମୁଁ ଆପଣଙ୍କୁ ଏ ଚ୍ୟାନେଲ୍ ମାଧ୍ୟମରେ ଜଣାଇଦେବି। ତ ଯାହାକି ଆଜିକାର ଟପ୍ ନ୍ୟୁଜେସ୍ ଥିଲା। ତା ସହିତ ଯେଉଁମାନେ ନିଜ ମୋବାଇଲ୍ ମାଧ୍ୟମରେ ପଇସା ଇନକମ୍ କରିବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି, ସବୁଠାରୁ ବହୁତ ବଡ଼ ଆପ୍ଲିକେସନ୍ ଅଛି ଗ୍ରୋ ଆପ୍ଲିକେସନ୍, ଯାହାର ଲିଙ୍କ ଭିଡ଼ିଓ ଡେସ୍କ୍ରିପ୍ସନ୍ରେ ଅଛି। ସମସ୍ତେ ଯାଇକି ଡାଉନଲୋଡ଼୍ କରନ୍ତୁ। ଏଠି ସାଇନ୍ ଅପ୍ ବୋନସ୍ 100 ଟଙ୍କା, ପ୍ରତି ରେଫର୍ 100 ଟଙ୍କା, ଯାହାକୁ ଆପଣ ବ୍ୟାଙ୍କକୁ ଟ୍ରାନ୍ସଫର୍ କରିପାରିବେ। ଆପଣମାନେ ଯେତେ ରେଫର୍ କରିବେ ସେତେ ଟଙ୍କା ଏଠି ଇନକମ୍ କରିପାରିବେ, ଯେଉଁଟା ବ୍ୟାଙ୍କ ଖାତାକୁ ସହଜରେ ଟ୍ରାନ୍ସଫର୍ କରିପାରିବେ। ତ ଯଦି ଆପଣଙ୍କର ନଲେଜ୍ ଅଛି, ଆଇଡ଼ିଆ ଅଛି, ଭିଡ଼ିଓ ଡେସ୍କ୍ରିପ୍ସନ୍ରେ ଲିଙ୍କ୍ ଅଛି, ଡାଉନଲୋଡ଼୍ କରିକି ପଇସା କମାନ୍ତୁ। ଥ୍ୟାଙ୍କ ୟୁ। ଜୟ ଜଗନ୍ନାଥ।